কেশবপুরের সাগরদাড়িতে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাগরদাড়ি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। একটা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাউন্সিল অধিবেশন করতে হবে, প্রতি তিন বছর অন্তর অন্তর কাউন্সিল অধিবেশন হয়, ওয়ার্ডে হয়, ইউনিয়নে হয়, জেলায় হয়, কেন্দ্রেও হয়। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক গৌতম রায়। গণতন্ত্রকে একটি উচ্চ মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য নিরলস ভাবে কাজ করছেন কেশবপুর আওয়ামী লীগের দীর্ঘদিনের অভিভাবক, সুযোগ্য অভিভাবক, দণ্ডিত জননেতা জনাব এস এম রুহুল আমিন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের ছাত্রাবাসের সভাপতি। দপ্তর সম্পাদক মফিজুর রহমান। উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের সাথে শাসক লীগের একজন বলি আগত সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত তিনটি ওয়ার্ডের কাউন্সিলর ভাইয়া এবং বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সাথে সাথে আপনারা যাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, দক্ষিণবঙ্গের বরিষ্ঠ নেতৃত্ব, আমাদের প্রিয় নেতা দলনেতা যারা সাহিত্য বাজারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন, স্বপন কুমার মুখার্জি, মহিবুর রশিদ, শেখর রঞ্জন দাস, কবির হোসেন, কালাম খান, আমানুর রহমান, আব্দুল লতিফ রানা প্রমুখ। সবাই সাগরদাড়ি ইউনিয়নের 3, 4 ও 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।